হ্যাঁ মাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক। লাজুক বলছি ম্যাথ সাইড থেকে। আমাদের এই ভিডিওতে আমরা যে বিষয়টি শিখব সেটা হচ্ছে কিভাবে আমরা চেক করতে পারি আমাদের সি প্যানেলে আমাদের যে স্পেস আছে স্পেসটি কতটুকু ইউজ হলো, এটি আমরা কিভাবে চেঞ্জ মানে চেক করতে পারি। তো প্রথমে আপনার অবশ্যই সি প্যানেলে লগ ইন করতে হবে এবং এখান থেকে আমরা হোম যেই মেনু আছে হোম পেজে আসব। এবং হোম পেজে আসার পর আমরা যদি আসি হচ্ছে আমাদের ফাইল সেকশনে এবং এখান থেকে আমরা দেখতে পাবো একটি অপশন, সেটি হচ্ছে ইউজ ডিস্ক ইউজেস, অথবা আপনি এখান থেকে জাস্ট ডিস্ক লিখে সার্চ করলে দেখবেন ডিস্ক ইউজেস একটি অপশন চলে আসবে। তো আমি ডিস্ক ইউজেস যেটি আছে সেটি আমি ক্লিক করলাম। ক্লিক করলে আমি দেখতে পাবো আমার এই মুহূর্তে আমার সার্ভারে অ্যাকচুয়ালি কতটুকু সাইজ, কতটুকু স্পেস আমার হচ্ছে আছে এবং আপনার কোন ফাইল কতটুকু স্পেস ইউজ করছে। তো এটা এই মুহূর্তে আপনার হচ্ছে ক্যালকুলেট করছে এবং এখানে শো করছে যে আমার কতটুকু ইউজ হলো, আমার যে স্পেস যেটা আছে কতটুকু ইউজ হলো এবং কোন পারপাসে কতটুকু ইউজ হয়েছে। তো এখানে দেখুন আমাদের শো করছে টোটাল আমাদের স্পেস হচ্ছে আপনার 1000 মেগাবাইট। দ্যাট মিনস আমরা এটাকে বলতে পারি 1 জিবি, কারণ 1 জিবি হচ্ছে 1024 মেগাবাইটে আপনার হচ্ছে 1 জিবি হয়। তো এখানে দেয়া আছে হচ্ছে আপনার 1000 মেগাবাইট। দ্যাট মিনস এটা আসলে ওই সিস্টেম ফাইল থেকে কিছু ইউজ হয়েছে, এই জন্য হচ্ছে এখানে শো করছে আপনার 1000 মেগাবাইট। তো এখানে যেটি আছে কোন ফোল্ডার আপনার কতটুকু স্পেস ইউজ করেছে সেটি হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন ফাইল ইন হোম ডিরেক্টরি 0.07 মেগাবাইট, বেশি ইউজ হয়েছে যেটা সেটা হচ্ছে ফাইল ইন হিডেন, যেটা আছে হিডেন ফাইল, যেটা আপনার হচ্ছে সাব ডিরেক্টরিসে যেটা আছে সেটা হিডেন ফাইল আপনার ইউজ হয়েছে 0.68 মেগাবাইট। এরপর আমরা হচ্ছে যদি আমাদের WWW তে আসি, দেখুন এখানে আপনার হচ্ছে এখন পর্যন্ত কোনো আপনার ফাইল ইউজ হয়নি, কোনো স্পেস ইউজ হয়নি। আপনার যখন পাবলিক HTML দেখছেন, দেখুন 0.01 মেগাবাইট আপনার হচ্ছে ইউজ হয়েছে। ইমেইল যেটা আছে ইমেইলে আপনার ইউজ হয়েছে 0.08 মেগাবাইট। তো এখন আপনার হয়তো বা মনে প্রশ্ন আসতে পারে যে আমার এখানে তো আমি তেমন কোনো কিছুই করিনি, বাট এটা আসলে কেন ইউজ হলো। এটা আসলে ইউজ হয়েছে সিস্টেম থেকে। সিস্টেমে আপনার যেমন আপনার ইমেইলের জন্য কিছু ফাইল ওলা অলরেডি আপনার হচ্ছে বিল্ট ইন ভেতরে রেখে দিয়েছে, কারণ আপনি যখনই কোনো ইমেল অ্যাকাউন্ট তৈরি করবেন তখন ওই আপনার ইমেল অ্যাকাউন্টটা যেন ফাংশনাল হয় এবং সেটা যেন কাজ করে, এই জন্য কিছু স্পেস হচ্ছে এখানে ইউজ হয়েছে। তো এভাবেই আমরা এখান থেকে দেখতে পারি যে যেমন আপনার যখন কন্টিনিউ ইমেল আসবে, ইমেলে যদি অ্যাটাস্ট ফাইল থাকে বা বিভিন্ন ফাইল থাকে, তখন আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের ইমেইলে কতটুকু স্পেস ইউজ হচ্ছে। তো এখান থেকে আমরা একটা ক্লিয়ার কনসেপ্ট নিতে পারবো যে আমাদের কোথায় কতটুকু আপনার হচ্ছে স্পেস ইউজ হচ্ছে। এছাড়া পাশাপাশি নিচের দিকে ছোট করেও আপনার হচ্ছে দেয়া আছে যে এখানে বাইট আকারে শো করছে, এটা হচ্ছে মেগাবাইট, এটা হচ্ছে MB তে হচ্ছে মেগাবাইট, আর বাইট এটা হচ্ছে আপনার মেগাবাইটের আপনার হচ্ছে যে ছোট যেই একক সেটা। যেমন এটা আসলে আপনারা একেবারেই যারা জানেন না তাদের জন্য হচ্ছে আমি বলছি, যেমন 1024 আপনার হচ্ছে বাইটস যেটা আছে এটাই হয় হচ্ছে আপনার 1 মেগাবাইট, আর 1024 মেগাবাইট যেটা সেটাই হচ্ছে আপনার হয় হচ্ছে 1 জিবি 1 গিগাবাইট। আবার ঠিক সেম ওয়েতে 1024 গিগাবাইটে আপনার হয় হচ্ছে 1 টেরাবাইট। তো আমাদের যেটা আছে নর্মালি আমরা এইখানে যেটা ইউজ হচ্ছে সেটা আমরা হচ্ছে এখানে মেগাবাইট হিসেবে দেখতে পাচ্ছি এবং এখানে বাইটস হিসেবে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে আমরা দেখতে পাই যে কতটুকু ইউজ হচ্ছে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সার্ভার স্পেস কোথায় কতটুকু ব্যবহার হচ্ছে।